Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব কিতাব দিতে দেখার তাবীর কি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নদ্রষ্টা নিজেকে হিসাব কিতাবের নিকটবর্তী দেখতে থাকলে এটা তার নেক কাজ হতে অমনোযোগী এবং সত্য থেকে বিচ্যুত হওয়ার আলামত। কারণ আল্লাহ পাক বলেছেন, ইখতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরাতুল আম্বিয়ার এক নম্বর আয়াত। এবং স্বপ্নদ্রষ্টা যদি দেখতে পায় নিজের হিসাব কিতাব খুব সহজভাবে নেওয়া হচ্ছে, এটা তার স্ত্রী যোগ্যতা সম্পন্ন হওয়া, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দিনদার হওয়ার কথা বুঝিয়ে থাকে। যদি সে দেখে তার হিসাব খুবই কঠোরভাবে নেওয়া হচ্ছে, তাহলে এটা ওই ক্ষতির লক্ষণ যাতে সে পড়বে। আল্লাপাক বলেছেন, ফাহাসাবনাহা হিসাবাইন হিসাবান শাদীদা, আর আমি তার হিসাব কঠোরভাবে গ্রহণ করেছি। সূরা তালাক 8 নম্বর আয়াত। খোদা মহান আল্লাহ স্বপ্নদ্রষ্টার হিসাব নিচ্ছেন এবং তার আমলনামার পাল্লা রাখা হচ্ছে, আর তার নেকগুলো বদ আমলের উপর ভারী হয়ে গিয়েছে। এর ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টা এমন মহান ইবাদতে লিপ্ত হবে, এমন ভালো কাজের মধ্যে সে লিপ্ত হবে, যার মাধ্যমে সে বড় পুরস্কার পাবে। যদি তার বাদীগুলো ভারী হয়, তাহলে তার দিনই বিষয় খুবই আশঙ্কাকর বোঝাবে। যদি দেখে মিজানের পাল্লা তার হাতে রয়েছে, তাহলে সে সরল সঠিক পথে আছে বোঝাবে। আল্লাহ বলেছেন, ওয়াং জাল্লা মা হুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিতাব এবং ন্যায় নীতি নাজিল করেছে যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 25 এর মধ্যে আয়াতটা এসেছে। যদি দেখে কোনো ফেরেশতা তাকে হিসাব বা আমলনামা হাতে দিয়ে বলছে, তুমি এটা পড়ো, তবে সে যদি সৎ ও যোগ্য হয় তাহলে সে আনন্দভাবে, অযোগ্য হলে অসৎ অবস্থা তার জন্য খুবই ভয়ানক হবে। আল্লাহ পাক বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বনু আদম, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার হিসাব গ্রহণকারী হিসাবে তুমি যথেষ্ট হবে। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দিক নির্দেশনাগুলো দেন। যাই হোক, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম, আমাদের ছবি ব্যবহার করে AKM মারুফুল ইসলাম, এছাড়া আরো অনেক জুবায়ের মিনিমাম ইউটিউবে ফেসবুকে বিভিন্ন আইডি ক্রিয়েট করে আমাদের ছবি ব্যবহার করছে। আমাদের ছবি ব্যবহার করলেই ওটা আমরা না, সাবধান থাকতে হবে। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।